তো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আগের ভাড়ে গাইস, আমরা কিন্তু এই ঘরটাকে কমপ্লিট করছিলাম, আর আজকে আমরা ঘরটার সারটা কমপ্লিট করার চেষ্টা করবো আমাদের কাছে যে কটা কাঠ রয়েছে সেই কটা দিয়ে। তারপর আমরা ওই যে গাইস দূরে যে কী কয় অর্ডারে প্লেজারদের আস্তানা, ওই জায়গায় যাবো আমরা এখন। তো গাইস, এই যে আমরা এটা লাগাই দিছি, এখন চলেন আমরা যাই। আর আমাদের কাছে যে জিনিসপত্র আছে, আগে আমরা এইগুলো এখানে বাক্সে রেখে যাই, যদি আবার মনিটর যদি যাই তো আবার সব শেষ হয়ে যাবে, এই জন্য আমরা সব কিছু এনে রাখিয়ে যাচ্ছি। তো চলেন এখন আমরা সব কিছু এখানে রাখি ডেকে গেলাম, এখন ঘর দরজাটা আগে আটকাই দিই। তো এখন চলেন যাই। আর ওটার মধ্যে কোনো কিছু আছে কি নাই, যদি জিনিসপত্র একটু যদি পাই তলি তো বেশি ভালো হবে না, আমরা অনেক বেশি আগে যাবো। আর যদি না হয় তলি তো ফাও ফাও আমাদের যাওয়া হলো, আর মাইট ফাও ফাও খাওয়া নি। আর ওরা যদি একবার ফিসু নেয়, ফিসু নিয়ে যদি আমার বাড়ি পর্যন্ত চলে এসে তলি তো শেষ হয়ে যাবে নি ডিরেক্ট, কারণ ওই সাথে ফাইট করার মতো নান্য আমার কাছে কোনো কিছু নাই। তো চলেন, দেখতে দেখতে আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর আমাদের মানে এখানে ভিতরে যাওয়ার রাস্তাটা জানি কোন সাইডে, এই যে গাইস অলরেডি কিন্তু এরা সাউন্ড শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে এরা। পরে গাইস চলে এসে, এরা চলে এসে তাড়াতাড়ি ভাগতে হবে। আর আমার খাবারটা আবার শেষ, না আমি কোন সাইডে যাবো এই দিক দিয়ে আমার লাভ মানে হানি মধ্যে মনে হয় যাওয়া লাগবে না, তো আমি এমনি মরিটরে যাবানি, মরি গেলাম গাইস। তো চলেন এখন আমরা আবার যাই, আর আবার যাই দেখি আমাদের কোনো কিছু না ফেললে গেছে, আমাদের কুড়োলটা দেখি উদ্ধার করতে পারি কি না। তো গাইস আমরা আবার ওখানে চলে আসি, আর এখন আমরা যাব ওই সাইডেই আমাদের কুড়ালটাকে উদ্ধার করতে। তো চলেন, প্লেজার আবার ওই সাইডে না থাকলেই হয়। আর গাইস অবশ্যই কিন্তু বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ অনেকদিন এই চ্যানেল ট্যানেল একটু ডাউন খাইয়ে এসেছিলো, তাই এর আবার রানিং করার চেষ্টা করতেছি। কুড়োলটা কো কুড়োল মনে আর পাবো না গাইস। চলেন এখন আমরা এটার ভিতরে যাই, কুড়োলের বর্ষা দিলাম সাইডে, কারণ আর মনে হচ্ছে না পাবো, মানে পানির মধ্যে ফিরে তলাই গেছে। তো গাইস দেখেন এই হচ্ছে ভিতরের, এখন চলেন আমরা উপরে। ওরে গাইস উপরে আবার দরজাও আটকাইতে কি কব, মানে হ হচ্ছে কোন সাইড দিয়ে। এই যে গাইস এই স্পন যেগুলো এইগুলো হলো ভাঙিয়ে দিতে হবে, এইগুলো ভাঙিয়ে দিলেই প্লেয়ার প্লেজাররা স্পন হতে পারবে না। আর এই বাক্সের মধ্যে তো এই যে গাইস তীর কটা পাইয়ে গেছি, এই তীরগুলো হলেই হবে। আর নিচে মনে হয় ফাইট করতেছে ওকে নিজেকের মধ্যে, সেরম লাগতেছে উপরে সাউন্ড অনেকমেন্ট লাগতেছে। আর এটা আবার কী মানে ক্রাউডের সময়ের মধ্যে অ্যালার্টটা রাখে, এক এক রকমের কী অসছে কোনো কিছু বোঝা যাবে না। তো চলেন সব কিছু নিয়ে এলাই দিই আমরা। গাইস দুটি আমরা গোল্ড পেয়ে গেছি, এই জায়গা আলু পেয়ে গেছি, আর এটা কী জানে কেটা। তো গাইস দেখি আর একটা বাক্স টাক্স পাই নাকি। আর এই যে যেগুলো এগুলো নিয়ে যাই আমাদের খাবারের চাহিদা পূরণ করবে এইগুলো, কারণ এগুলো দিয়ে আমরা ব্রেড বানাতে পারবো। আর এই বাক্সটার মধ্যেই মানে আলু রয়েছে মেলাগুলো, নিয়ে গেলাম সব কাঠ রয়েছে। আর এই আলু কোন দিকে যায় গাইস, একটা ডায়মন্ডও হয়ে গেছে, এতক্ষণ আমি খেয়াল করিনি ডায়মন্ডটা, মানে কালার করার তো অবস্থা আছে এই জন্যই আমি বুঝতে পারিনি যে এটা কী আসলে, এমনি বুঝলাম এটা একটা ডায়মন্ড। আর এখানে দেখেন গাইস কত বড় বুক শেলফ, অনেক বই টই রয়েছে। তো চলেন এখন আমরা এইগুলো ভেঙে নিয়ে যাই সব। আর এটা দিয়ে কী হতে জানে কেটা, এত ভিতরেও যাওয়া যাচ্ছে না, কোনো কিছু আরও যাচ্ছে না, কোনো কিছু আরও যাচ্ছে না, যাতে গেছে গাইস সেটাও আমরা ভেঙে নিয়ে গেলাম। ওই যে গাইস দেন নিচে দরদরি হতেছে, দুটে দুটে রেখে যা যাচ্ছে আর মারামারির চেষ্টা হতেছে। এমনি আমি কোন দিকে যাবো, এই জায়গাতে দেখি বাইরে যেতে হবে যে কোনো কাজে আমাদের, এগুলো মনে হয় ভেঙে পারে। চলেন গাইস সামনে আমরা নিচের দিকে চলে যাই, এদের ওয়াইফাই নিয়ে আমন মাই দেবো। তাহলে দেখেন মাইরগুলো, ওরে গাইস মাইর আমারই দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি বাগি। তো গাইস ভিডিওটা হয়ে নাই শেষ, পরে ফাটে আমরা এই জায়গাতে বাইরে বানি, কারণ এমনি হিন্দু বাইরে দিয়ে হতেছি না, নিচের দিক নামলেই মাইর খেওয়ানি, মানে হিনে এসে ফাঁসিয়ে গেলাম। আর এইগুলো তো ভেঙে বাইরে যাবো, এত তাও মনে হয় না ভাইকে বাইরে যেতে পারবানি। তো গাইস পরে বাটে এখান থেকে বাইরে হবো, আর এই দরজাটা দাঁড়কায় তুই দিই যাতে এরা না আসতে পারে। দেখা হবে পরে ভিডিওতে, বাই বাই।